হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আর পি এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ তারা করে নাও বন্ধুরা আমি এই ভিডিওতে তোমাদের পোস্ট ডিটেলস লাস্ট ডেট থেকে শুরু করে অ্যামাউন্ট কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে কী কী ক্রাইটেরিয়া আছে এই ফর্ম ফিল আপের সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া রেজিস্ট্রেশন থেকে শুরু করে কেমনভাবে ভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার পর তোমরা কিভাবে ফিস পেমেন্ট করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আমি বিজয় তোমরা দেখছো বি কাস্টমাইজ চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে অনলাইন এখানে এস আই এবং কনস্টেবল দুটি পোস্টের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এখানে কনস্টেবল নেবে চার হাজার দুশো আট জন এবং সাব ইন্সপেক্টর বা এস আই নেবে চারশো বাহান্ন জন দুটোর আবেদন প্রক্রিয়া কিন্তু একই এখানে তোমরা অফিসিয়াল নোটিশে দেখতে পাচ্ছ ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন পনেরো চার থেকে শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা লাস্ট অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করার পর যদি কারোর ভুল হয়ে থাকে এবং তোমরা যদি সেটি কারেকশান করতে চাও সেই কারেকশান উইন্ডো ওপেন হবে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ থেকে এবং সেটি খোলা থাকবে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত তাই তোমরা বন্ধুরা ফর্ম ফিল করার সময় সঠিকভাবে দেখে ফর্ম ফিল আপ করবে আরও নিচের দিকে এলে আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছ যারা জেনারেল কাস্ট তাদের জন্য পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং যারা এসসি এস টি এবং মাইনরিটি আছো তাদের জন্য আড়াইশো টাকা এবং তোমরা এই যে অ্যামাউন্টটা পেমেন্ট করবে সেটি কিন্তু পরীক্ষায় বসলেই ফেরত পেয়ে যাবে যারা জেনারেল আছো তারা চারশো টাকা ফেরত পাবে আর যারা এসসি এস আছো তারা আড়াইশো টাকা পুরোটাই ফেরত পেয়ে যাবে এছাড়াও তোমাদের বয়েস এজ লিমিট আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত এবং যারা এসসি এস আছো তাদের জন্য বয়সের ছাড় আছে ম্যাক্সিমাম এজ আঠাশ বছর পর্যন্ত তোমরা এই যে অফিসিয়াল নোটিশ তোমরা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে চাইলে তোমরা পুরো পড়ে নিতে পারো আমি ভিডিও ডেসক্রিপশানে এই নোটিস লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে যারা আমার চ্যানেলে নতুন আছো ভিডিওটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটি দেখাই বন্ধুরা এই অ্যাপ্লিকেশন লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে আর পি এফ এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসবো চলে আসলে দেখতে পাবো উপরের দিকে অ্যাপ্লাই বলে একটি অপশান আছে এখানে আমরা ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করলে দেখতে পাচ্ছো এখানে দুটি অপশন আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তোমাদের যদি কারোর অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তোমরা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে লগ করে নেবে আর যাদের অ্যাকাউন্ট নেই তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের কাছে একটি পপ আপ উইন্ডো চলে আসবে তোমরা চাইলে এটি পড়ে নিতে পারো আমরা এটিকে ক্লোজ করে দেব ক্লোজ করার পর দেখতে পাচ্ছো বন্ধুরা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টের নিচে লেখা আছে কান্ট্রি অফ ন্যাশনাল লিটি এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তারপরে পার্সোনাল ইনফরমেশন এখানে আমাদের ফুল নেম টাইপ করতে হবে ফুল নেম টাইপ করার পর আবার দিকে দেখো রিটাইপ ফুল নেম আমাদের দুবার করে নিজেদের নাম পুরো নাম লিখে নিতে হবে তারপরে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম এখানে যদি কেউ নেম চেঞ্জ করে থাকো তাহলে ইয়েস তা নাহলে নো করবে আমরা এখানে নো করে নিলাম তারপরে আমাদের ডেট অফ বার্থ বসাতে হবে ঠিক একইভাবে ডেট অফ বার্থ দেখো ডান দিকে অপশান আছে রিটাইপ ডেট অফ বার্থ আমাদের এই যে ক্যালেন্ডার আছে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করার পর নিচে সিলেক্ট জেন্ডার তোমরা যে জেন্ডার সেই জেন্ডারটি সিলেক্ট করে নেবে তারপরে ফাদার্স নেম এখানে আমরা বাবার নামটি লিখে নেব ঠিক একইভাবে ডান দিকে আবার বাবার নামটি লিখে নিতে হবে তারপরে মায়ের নাম রিটাইপ মাদার্স নেমেও একইভাবে মায়ের নামটি লিখে নেব তারপরে নিচের দিকে এলে বন্ধুরা দেখতে পাচ্ছ আধার ভেরিফিকেশন বলে একটি অপশান আছে এখানে আমাদের আধার নাম্বারটি বসিয়ে ভেরিফাই ইউজিং আধার এখানে ক্লিক করতে হবে এখানে আমরা ভেরিফাই ইউজিং আধার কার্ডে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কাছে একটি পপ অপ উইন্ডো এসছে এখানে আমাদের সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে এখানে লেখা আছে বাঁদিকে আমরা যেগুলো ফিল আপ করেছি সেই ডিটেলস এসছে এবং ডান দিকে পার ডিটেল আধার এখানে তোমাদের মাধ্যমিকের এবং আধার ডিটেলস ডিটেলস যদি হয় দেখো চেক চেক বক্স আছে আমরা করে নেব। আর যদি ওপরে কারো ডিটেলস আলাদা হয়ে থাকে তারা ডান দিকে ফিল আপ করে নেবে আমরা এখানে চেক বক্সে ক্লিক করে নিলাম নেওয়ার পর নিচের দিকে দেখো আই কনফার্ম দ্যাট বলে একটি বক্স আছে এখানে আমরা কনফার্ম করে নেব কনফার্ম করার পর নিচের দিকে ভেরিফাই বলে অপশান আছে এখানে আমরা ভেরিফাই ক্লিক করে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা ইউর আধার ভেরিফাইড সাকসেসফুলি আমাদের আধার কার্ডটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে তারপরে আমরা কন্ট্যাক্ট ডিটেলসে আমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বারটি বসিয়ে নেব। প্রথমে আমরা ইমেল আইডি বসিয়ে জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করব। ইমেল আইডি বসিয়ে জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করার পর আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি বসিয়ে আমাদের ভেরিফাই করে নিতে হবে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ তারপর আমরা ঠিক সেমভাবে মোবাইল নাম্বারটিও বসিয়ে নেব তারপরে জেনারেট মোবাইল ওটিপি এখানেও ক্লিক করব ওটিপি মোবাইলে চলে যাবে আমরা দুটি ওটিপি বসিয়ে ভেরিফাই করে নেব তারপরে আমরা আমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখানে লেখা আছে পাসওয়ার্ড অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং একটি স্পেশাল ক্যারেক্টার ও নাম্বার থাকতে হবে তারপরে পাসওয়ার্ডটি বসিয়ে আমরা উপর থেকে একবার ভালোভাবে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর ক্যাপচারটি ফিল করে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখো আমাদের কাছে একটি উইন্ডো ওপেন হয়েছে এটি আবার ভেরিফাই করতে বলছে আমরা আই হ্যাভ রিচেক এই যে বক্সটি আছে এখানে ক্লিক করে ভেরিফাই করে নেব নিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব আর যদি কারো এডিট করার থাকে তারা অবশ্যই এডিট অপশানে এডিট অপশানে ক্লিক করবে তারপর আমরা প্রসিড করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এরপর আমরা অ্যাকাউন্টে লগ করে নেব আমাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি বসিয়ে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি বসিয়ে নেব নিয়ে ক্যাপচারটি ফিল করে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্টে লগ হয়ে গেছে এখানে কিছু ইনস্ট্রাকশন আসবে এগুলো চাইলে তোমরা পড়ে নিতে পারো আমরা অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করে নেব অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ দুটি অপশান এসছে একটি হচ্ছে সাব ইন্সপেক্টর আর একটি হচ্ছে কনস্টেবল আমি তোমাদের আগেই বলেছিলাম দুটি পোস্টের জন্য অ্যাপ্লাই হচ্ছে একটি হচ্ছে এসআই আর একটি হচ্ছে কনস্টেবল তোমরা যেটাতে ফর্ম ফিল করতে চাও সেটি সিলেক্ট করে নেবে এই যে বাঁ দিকের চেকবক্সে এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবে দুটোর অ্যাপ্লিকেশন প্রসেস একই তাই তোমরা যেটাতে অ্যাপ্লাই করতে চাও সেই চেক বক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করবে আমরা এখানে কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করছি কনস্টেবলের চেক বক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করবো পপ আপ উইন্ডো আসবে এটিকে আমরা ক্লোজ করে নেব তোমরা প্রত্যেকবার অ্যাপ্লাই করবে এবং ডেটা অবশ্যই সেভ করে রাখবে তাহলে ওয়েবসাইটে কোনো প্রবলেম হলে আর নতুন করে ফিল করতে হবে না এখানে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম তার ডিটেলস এখানে চলে এসছে এরপর আমাদের মেরিটিয়াল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে ম্যারিড কি আনম্যারিড তারপরে আমাদের রিলিজিয়ান সিলেক্ট করতে হবে তারপরে মাদার টাং তোমাদের ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা সিলেক্ট করে নেবে নিয়ে চুজ অফ ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশান তোমরা যে ভাষায় পরীক্ষাটি দিতে চাও সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করতে হবে ওপরের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তোমাদের মাতৃভাষা এবং নিচেরটি হচ্ছে তোমরা যে ভাষায় পরীক্ষা দিতে চাও যদি ইংলিশে কোশ্চেন ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে পারো তাহলে সে ইংলিশ সিলেক্ট করবে আর যদি ইংলিশ না পারো তাহলে বাংলা হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজ আছে তোমরা সিলেক্ট করতে পারবে তোমরা যে ভাষায় কমফোর্টেবল আমরা এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম দুটোই তারপরে পারমানেন্ট ভিজেবল মার্ক এখানে তোমাদের দুটি আইডেন্টিফিকেশন মার্ক লিখতে হবে তোমাদের মুখে বা হাতে পায়ে যদি কোনো কাটা এগুলো থাকে তোমরা সেগুলো লিখবে যাতে তোমাদের আইডেন্টিফাই করা যায় দুটি বসানোর পর এখানে কমিউনিটি তোমাদের কাস্ট কি সেটা তোমরা সিলেক্ট করে নেবে আমাদের এখানে এসি তাই শিডিউল কাস্ট বসিয়ে কাস্ট সার্টিফিকেট নম্বর অবশ্যই লিখতে হবে তারপরে ইউজিং অথরিটি এখানে বিডিও কি এসডিও বা মিউনিসিপ্যালিটি যেখান থেকে সার্টিফিকেটটি অ্যাপ্লাই হয়েছে এখানে বিভিন্ন অপশান আসবে তার মধ্যে থেকে তোমাদের সার্টিফিকেটের উপরেই দেখবে লেখা আছে সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু হয়েছে তোমার সেটি সিলেক্ট করে নেবে আমাদের এখানে এসডিও থেকে হয়েছে তাই এসডিও সিলেক্ট করে নিলাম তারপরে স্টেট তারপরে ডেট অফ ইস্যু ডেট অফ ইস্যু দেখবে তোমাদের সার্টিফিকেটের উপরেই লেখা আছে ডান দিকে তারপরে ডু ইউ উইস টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস যদি তোমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় ফ্রি টিকিট চাও তাহলে অবশ্যই এটিকে ইউএস করবে তারপরে তোমাদের নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন সেটি লিখে নিতে হবে তোমাদের বাড়ির কাছে যে রেলওয়ে স্টেশনটি আছে তারপরে আপলোড ইউর ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটি আছে সেটি এখানে আপলোড করতে হবে আপলোডে ক্লিক করে নেব আমরা আপলোডে ক্লিক করার পর সার্টিফিকেট অবশ্যই পাঁচশো কেবির মধ্যে হতে হবে এবং পিডিএফ ফাইল আপলোড ক্লিক করার পর এখানে ব্রাউজে ক্লিক করব আমাদের সার্টিফিকেটটি যেখানে আছে সার্টিফিকেটটি আমাদের সিলেক্ট করব করে ওপেনে ক্লিক করব তারপরে সেভ এ ক্লিক করে নেব সার্টিফিকেটটি অবশ্যই পিডিএফ ফাইল হতে হবে সেভে ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটি আপলোড হয়ে যাবে তারপরে পোস্টাল অ্যাড্রেস ডিটেলস পোস্টাল অ্যাড্রেসে দেখতে পাচ্ছ এখানে দুটি অপশান আছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আমরা বোধহয় প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল করে নেব এখানে স্টেট আমাদের সিলেক্ট করে নিতে হবে তারপরে ডিস্ট্রিক্ট তারপরে এখানে আমাদের অ্যাড্রেসের ঘরে আমাদের ফুল অ্যাড্রেস পিনকোড সহ এখানে লিখতে হবে লেখার পর দেখো নিচে ভিলেজ বা টাউন অথবা সিটি লেখা আছে এখানে তোমাদের যদি গ্রাম হয়ে থাকে তাহলে গ্রামের নাম আর যদি শহর হয়ে থাকে শহরের নাম লিখবে তারপরে পিনকোড লিখবে লেখার পর তোমাদের প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় নিচে দেখো টিক ইফ পারমানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে তোমরা এই বক্সে ক্লিক করে নেবে আর যদি আলাদা হয়ে থাকে তোমরা ইন্ডিভিজুয়ালি এখানে সিলেক্ট করে নিতে পারো আমরা এখানে চেক বক্সে ক্লিক করে নিলাম কারণ আমাদের প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম তারপরে আমরা এখানে নিচের দিকে দেখো সেভ বলে অপশান আছে বন্ধুরা তোমরা যতবার অ্যাপ্লাই করবে ততবার এই সেভে ক্লিক করে নেবে প্রত্যেকটা পেজ সেভ করে নেবে যাতে ওয়েবসাইটের কোনো সমস্যা হলে আবার আমাদের প্রথম থেকে ফিল করতে না হয় আমরা তাই আমরা সেভে ক্লিক করে নেব এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি এরপর আমরা নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের কাছে আরেকটি ফর্ম চলে এসেছে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আদার লেখা আছে উপরে পরপর আমাদের পাঁচটা স্টেপ পূরণ করতে হবে সবে আমাদের একটি হয়েছে নিচের দিকে এলে দেখতে পারবে বন্ধুরা এক্স সার্ভিস ডিটেলস চলে এসেছে যদি কেউ আগে সার্ভিস করে থাকো তাহলে ইয়েস তা না হলে নো যদি কেউ শারীরিক কোনো অক্ষমতা থাকে তাহলে এটিকে ইয়েস করে নেবে তা না হলে নো তারপরে ইবিসি সার্টিফিকেট হোল্ডার কেউ যদি হয়ে থাকো তাহলে ইয়ে না হলে নো ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিকেন্ট যদি কেউ আগে রেলওয়েতে চাকরি করে থাকো তাহলে তা না হলে নো কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস যদি কেউ এখন কোথাও চাকরি করে থাকো তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি পিএসইউ ডিপার্টমেন্ট সেটি তোমরা সিলেক্ট করে নেবে তা না হলে যদি কেউ জব না করে থাকো তাহলে এখানে নট অ্যাপ্লিকে ক্লিক করে নেবে আমরা এখানে সিলেক্ট করে নিলাম নট যদি কেউ অ্যাপারেন্টিক কোর্স করে থাকো তাহলে ইয়েস নো আমরা এখানে নো করে নিলাম তারপরে নিচের দিকে এলে দেখতে পাবে বন্ধুরা আমাদের ব্যাংক ডিটেলস চলে এসছে এই ব্যাংক ডিটেলসটি লাগবে আমরা যে অ্যামাউন্টটি টি পেমেন্ট করবো সেই অ্যামাউন্টটি টি পরীক্ষা দেওয়ার পর রিফান্ড আসবে যে অ্যাকাউন্টে তোমরা রিফান্ড নিতে চাও সেই অ্যাকাউন্ট এখানে বসিয়ে নিতে হবে প্রথমে অ্যাকাউন্ট হোল্ডারের নাম তারপরে অ্যাকাউন্ট নাম্বার লিখে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি আবার কনফার্ম করে নিতে হবে তারপরে আইবিএসি কোডটি বসিয়ে কনফার্মে ক্লিক করব আইবিএসি কোডটা বসিয়ে কনফার্মে ক্লিক করলে বন্ধুরা আমাদের ব্যাংকের ডিটেলস চলে আসবে কোন ব্রাঞ্চ ব্যাংকের অ্যাড্রেস সমস্ত চলে আসবে এরপর আমরা সেভ এ ক্লিক করব উপর থেকে একবার মিলে নিয়ে তারপরে নেক্সটে ক্লিক করব প্রত্যেকবার তোমরা সেভ করে নেবে নেক্সটে ক্লিক করলে বন্ধুরা উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেছে তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন আমাদের বসিয়ে নিতে হবে এটি মাধ্যমিক পাশের তাই এখানে ম্যাট্রিকুলেশান লেখা আছে এখান থেকে আমরা আমাদের স্টেট সিলেক্ট করে নেব তারপরে ডিস্ট্রিক্ট তারপর আমরা মাধ্যমিক যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সেই বোর্ড এখানে লিখে নিতে হবে তারপরে ডেট অফ পাসিং যে ইয়ারে তোমরা পাস করেছো মাধ্যমিক সেই ইয়ারটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরে রোল নাম্বারটি বসিয়ে নেবে তোমরা অ্যাডমিট কার্ড বা মার্কশিটে লেখা আছে দেখবে রোল নাম্বার সেই রোল নাম্বারটি বসিয়ে নেবে রোল নাম্বার লেখার পর বন্ধুরা দেখতে পাচ্ছ নিচের দিকে অ্যাড বলে অপশন আছে এখানে আমরা অ্যাডে ক্লিক করে নেব নিয়ে আমাদের কোয়ালিফিকেশনটি অ্যাড করে নেব ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ ইউর এডুকেশনাল ডিটেলস সাকসেসফুলি আমাদের যে এডুকেশন ডিটেলস ছিল সেটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে এরপর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছ উপরের দিকে আমরা যে কাস্ট সার্টিফিকেট আপলোড করেছি সেটি এখানে চলে এসছে এরপর আমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে তোমরা ডান দিকে দেখো লেখা আছে ফটোগ্রাফ অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে এবং তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে তো চলো আমরা ফটোগ্রাফটি আপলোড করে নিই অবশ্যই তোমরা ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড উপরে লেখা আছে দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অবশ্যই ফটোটি আপলোড করবে ব্রাউজে ক্লিক করে আমার ফটোটি সিলেক্ট করে নিয়ে এখানে তোমরা জুম ইন জুম আউট করে ঠিকঠাকভাবে বসিয়ে নেবে নিয়ে যে রাইডের চিহ্ন আছে এখানে ক্লিক করে নেবো দেখো আমাদের ফটোটি সাকসেসফুলি আপলোড হয়ে গেছে অবশ্যই ফটোটি তোমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপলোড করবে তোমরা কলকাতা পুলিশে অনেকে অনেকে এই একই ভুল করে ফেলেছো তোমরা আমাকে জানিয়েছো তারপর আমরা আমাদের সিগনেচারটি আপলোড করে নেব। সিগনেচার অবশ্যই তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে হতে হবে এবং পরিষ্কার আমরা ব্রাউজে ক্লিক করে সিগনেচারটি সিলেক্ট করে নেব নিয়ে ওপেন করে নেব নিয়ে ঠিক সেমভাবে ভাবে আমরা জমিন জুম আউট করে সিগনেচারটি বসিয়ে রাইটে ক্লিক করব তারপরে আমরা সেভে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি সেভ করে নেক্সটে ক্লিক করব তারপর আমাদের কাছে দেখো একটি উইন্ডো এসছে এটিকে আমরা চেকবক্সে ক্লিক করে আমাদের প্লেস লিখতে হবে তোমরা যেখান থেকে ফর্মটি ফিল আপ করছো তোমরা তোমাদের প্লেস লিখে নেবে নিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যে স্টেপ বাই স্টেপ যে অ্যাপ্লিকেশানটি অ্যাপ্লাই করেছি সেটি চলে এসছে এটি তোমরা ভালোভাবে মিলিয়ে নেবে বন্ধুরা তোমরা এখনও যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেব ফর্মটি ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আমরা নিচের দিকে আসবো এসে চেকবক্সে ক্লিক করে নেব চেকবক্সে ক্লিক করার পর যদি কারোর কোনো কিছু এডিট করার থাকে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এডিট অপশানে ক্লিক করে এডিট করে নেবে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আমাদের এখানে সব কিছুই ঠিক আছে তাই আমরা সাবমিটে ক্লিক করে নেব তারপর ফের সাবমিটে ক্লিক করব। আমাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবার আমাদের ফি পেমেন্ট করতে হবে আমাদের দিকে দেখো অ্যাপ্লিকেশান ফি আড়াইশো টাকা আড়াইশো টাকা আমাদের পেমেন্ট করতে হবে তো চলো আমরা পেমেন্টটি করে নিই এখানে দেখো পে বলে অপশান আছে পে নাও আমরা এখানে পে নাও হয়ে ক্লিক করে নেব তারপরে চেকবক্সে এগ্রি করে প্রসিডে ক্লিক করব প্রসিডে ক্লিক করলে আমাদের কাছে বন্ধুরা দেখতে পাচ্ছ বিভিন্ন অপশান এসছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই তোমরা যদি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চাও উপরের অপশানটি সিলেক্ট করবে আমরা এখানে ফোনপে গুগল পে অর্থাৎ ইউপিআই মাধ্যমে পেমেন্টটি করব তাই এখানে সবার শেষে যে ইউপিআই অপশানটি আছে এখানে আমরা ক্লিক করে নেব ইউপিআই অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুটি অপশান এসছে একটি হচ্ছে ইউপিআই আইডি আর একটি হচ্ছে কিউআর কোড তোমরা চাইলে এখানে ইউপিআই আইডি বসিয়ে তোমরা পেমেন্ট করতে পারো আমরা এখানে কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটি করবো তাই এখানে ইউপিআই কিউআর ক্লিক করে পে নামে ক্লিক করব পে নামে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ একটি কিউআর কোড এসছে এটি আমরা স্ক্যান করে পেমেন্টটি করে নেব এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ফ্রি পেমেন্ট আমাদের সাকসেসফুল হয়ে গেছে তোমরা চাইলে এটা একটি প্রিন্ট দিতে পারো অথবা পিডিএফ হিসেবে সেভ করে নিতে পারো আমরা এটা পিডিএফ হিসেবে সেভ করে নিলাম এবারে আমরা এসে দেখো ভিউ এখানে ক্লিক করব ক্লিক করলে আমরা যে ফর্মটি তার চলে আসবে এখানে আমরা করেছি অ্যাপ্লিকেশানে ক্লিক করে নেব নিয়ে তোমরা চাইলে এটি পিডিএফ হিসেবে রাখতে পারো অথবা একটি প্রিন্ট দিতে পারো আমরা এখানে একটি পিডিএফ হিসেবে সেভ করে এবং আর একটি প্রিন্ট দিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখালাম তোমরা আর এর এসআই এবং কনস্টেবল পদের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট এবং কী কী ক্রাইটেরিয়া লাগবে এটি অ্যাপ্লাই করার জন্য সমস্ত তথ্য এই ভিডিওতে তোমাদের আমি দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে আজকের মতো টাটা